সকালে ঘুম থেকে উঠে অথবা অফিসের ক্লান্তিতে আমাদের চাই এক কাপ চা, আবার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে মিষ্টি আড্ডায় চাই এক কাপ চা। তাই তো কবির সুমন গিয়েছিলেন, এক কাপ চায় তোমাকে চাই, ডাইনেও বায়ে তোমাকে চাই। আমি তোমাকে চাই। আজ 21 মে বিশ্ব চা দিবস, বলা যায় আজকের দিনটি চা প্রেমীদের দিন। তারা চাইলে আজকের দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন চায়ের আড্ডায়। সকালের কৈশোরে তোমাকে চাই, জেনে অবাক হবেন চা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের সবচেয়ে জনপ্রিয় পানীয়। ন্যাশনাল টুডের তথ্য অনুযায়ী প্রতি সেকেন্ডে মানুষ 25,000 কাপ চা পান করেন, অর্থাৎ প্রতিদিন 2 মিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়। রাত ভোর হলে আমি তোমাকে চাই। 2005 সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে। এই দেশগুলো হলো শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা। পরে 2019 সালের 21 মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 2019 সালের 21 ডিসেম্বর জাতিসংঘ চা দিবসকে হ্যাঁ বলে। পরে 2020 সালের 21 মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে চা দিবস পালন করে। চাটা আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই মনে হয় যে এক কাপ যদি গরম চা খেতে পারি, লাল চা, তাহলে দিনটা মনে হয় খুব ফ্রেশ যায়। সো অফিসের কাজে যখন অফিস শুরু হয়, অফিসে যাওয়ার সাথে সাথে ডেস্কে যদি এক কাপ গরম চা পাই, তো মনে হয় যে না, আমার অফিসের কাজটা খুব ভালো হবে। 2 ঘন্টা কাজ করার পরে লাঞ্চের ঠিক আধা ঘন্টা আগে বা লাঞ্চ টাইমের একটু আগে যখন কাজ করতে করতে খুব মানে প্রেশার ফিল করা হয়, মনে হচ্ছে না মাথাটা হালকা ঝিমঝিম করছে, একটু বোরিং লাগতেছে, সো নিজেকে একটু চাঙ্গা করার জন্য আসলে আরেক কাপ গরম চা হইলে খুব ভালো হয়। চা অ্যাকচুয়ালি সবসময় খেতে ভালো লাগে, ঘুম থেকে উঠার পর সকালে এক কাপ গরম চা হলে মনে হয় যে দিনটা খুব ভালো যাবে। আর দেখা যাচ্ছে যে শুধু এক কাপ চায় তো সারাদিন যায় না, যেমন আমাদের চা হচ্ছে মৌলিক চাহিদার মধ্যেও পড়ে যায়, কারণ দেখা যাচ্ছে যে ক্লাসের মাঝে মাঝে যত গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে একটু রিফ্রেশমেন্ট দরকার হয়, কারণ কি স্টাডির মাঝখানে দেখা যাচ্ছে এক্সাম হচ্ছে, এক্সামের প্রেশার একদম এক্সস্টেড হয়ে যাচ্ছি, তো এর মাঝখানে রিফ্রেশমেন্ট হিসেবে এক কাপ চা হলে মানে একদম মনে হয় যে না, একটু পরে এক্সামটাও ভালো হবে, একটু মাথাটা ঠান্ডা থাকবে, মাথাটা ঠিক মতন কাজ করবে, পরীক্ষা ভালো দিতে পারবো। আমার মনে হয় যে চা এমন একটা জিনিস যেটা কোনো একটা ক্লান্তিকে দূর করার জন্য আমরা চা খেয়ে থাকি। হ্যাঁ, বেসিক্যালি বন্ধুদের মাঝে আড্ডার সময় চা খেলে একটু ভালো লাগে, ফিলিংস অন্যরকম। ফিলিংস বলতে আমি বোঝাচ্ছি যে সবাই মিলে চা খাচ্ছি, গল্প করছি, এটা অন্যরকম একটা আলাদা মোমেন্ট। সো দ্যাট যে এটা চার বিকল্প আমি মনে করি না যে কিছু আছে, অফিসের ফাঁকে বলুক, পড়াশোনার ফাঁকে বলুক, ক্লান্তি দূর করার ফাঁকে বলুক, চা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি লাইফ। চা নিয়ে একটি গল্প প্রচলিত আছে। একজন চীনা সম্রাট গরম পানির কাপ নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। তখন কিছু কিছু শুকনো পাতা ওই কাপে এসে পড়ে। পরে সম্রাট সেই পানীয় পান করে মুগ্ধ হন। এভাবে গরম চায়ের সঙ্গে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও এই গল্প কতটা সত্যি তা বলা মুশকিল, কিন্তু এটা তো সত্য, শত শত বছর ধরে মানুষ গরম চা পান করে আসছেন। রাজীব বিশ্বাস, খবর সংযোগ, ঢাকা। রাত ভোর ভুলে আমি তোমাকে চাই।